একটু আগে আপনাদের একটা বাচ্চা দেখাইছিলাম, মনে ছোট দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা, ওই বাচ্চা দেখেছেন খাওয়ানোর পরে কত দুর্বল হয়েছে, যে এগুলার গায়েও লাগতেছে, ও যে বাচ্চাটার গায়েও কিন্তু লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত, আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল বিজন পেট থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে এসেছিলাম, থরের কবুতরে বাচ্চাগুলো ফুটছে, মানে অনেকগুলো বাচ্চা ফুটছে, তো এই বাচ্চাগুলো কীভাবে কেয়ার করবো এই নিয়ে আজকে ভিডিওটা। চর মুরগুলো যে মুরগুলো গেলে বুঝতে পারবেন, আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, বোঝার চেষ্টা করবেন। এই যে আমাদের কবুতরগুলো আছে, এই কবুতরগুলো বাচ্চা দিলেও আর সব কিছু শেষ এরকম না, এখানে অনেক কিছু আছে বিষয় যেগুলো আপনারা কেয়ার করতে হবে, কেয়ার করে তারপর সব কিছু করতে হবে, যত্ন করতে হবে। যত্ন না করলে এই কবুতর বাচ্চাগুলো বড় করে ভালো করে বড় করতে পারবেন না। তো এই নিয়ে আজকে ভিডিওটা কী কী করবেন এটা নিয়ে আজকে ভিডিওটা একদম বোঝার চেষ্টা করবেন, এইভাবে করবেন। সব কিছুই লাগবে এখানে, আপনার যেটা লাগবে ভিটামিনও লাগবে, ক্যালসিয়ামও লাগবে, ভালো খাবারও লাগবে, সবই লাগবে। তো আমরা যেটা করতেছি এটাই আজকে দেখাবো, যে বাচ্চাগুলো আসলেন, বাচ্চাগুলো গ্রোথ বাড়াতে, গ্রোথের ভিডিওগুলো, বাচ্চার গ্রোথের ভিডিওটা আজকে করবো না, আরেক দিন করবো। আর বাচ্চা যেগুলো আছে বড় হয়েছে, যেগুলো বাচ্চা একটা বা দুটা করে ফুটছে, বাচ্চাগুলো দেখে যে একটা বাচ্চা আর এখানে কিন্তু রোদ আসে, রোদটা দরকার হয়েছে, এই যে জানলা দিয়ে দিছি, পর্যাপ্ত পরিমাণ বালাস আছে। খালি বাচ্চা করলেও হবে না, কবুতর পাললেও হবে না, কবুতর দিয়ে ডিম বাচ্চা করলেও হবে না, সব কিছু ম্যান্ডেল করে পালতে হবে। বাচ্চা যে বাচ্চা হয়েছেন, যে এদিক দিয়েও ঢুকতে আসে, এদিক দিয়ে পাচিং করতে আসে, আবার এদিক দিয়ে ঢুকতে আসে, এদিক দিয়ে পাচিং করতে আসে, রোদ আসে, রোদটা কিন্তু একটু করে গায়ে লাগবে, যে আমাদের দরকার ভিটামিন ডি, ঠিক আছে। তারপরে এই যে একটা বাচ্চা আছে, আমরা এখনো খাবার দেন, একটু পরে খাবার দিব, আমরা দেখাবো কী খাবার দিতেছি। এই যে বাচ্চা নিয়ে বসে রয়েছে, বুঝে নিয়েছে এসেছেন। তারপরে যে জায়গায় আছে একটা, এই যে উপরে আছে, তো আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা বেশি, এখানে দুটা আছে, এখানে দুটা রাখার কারণ হইলো একটা বাচ্চা ছোট আছে, যে বাচ্চাটা বাচ্চা ছোট থাকার কারণে বাচ্চাটা আমি এখানে রাখছি, ঠিক আছে। বড়ো বাচ্চার সাথে রাখলে বাচ্চা খাবারটা খায় নেয়, পরে দেওয়ার ছোটো বাচ্চা খাবার পায় না, এগুলো ওরা এখানে রাখছি, আর বাকিগুলো ওই জায়গায় দিয়ে দিছি। আর নিচে একটা আছে, আমি একটু পরে খাবার দিব এবং আপনার দেখো, বুঝলেন, নিচে একটা বাচ্চা আছে, আর কিছু আছে, জোড়া ডিম পারছে, যেখানে বাচ্চা আছে জোড়া নিচে আছে, ওই যে এখানে কিছু ডিম পারছে, আগে বড় হয়ে গেছিলো এই কারণে সমস্যাটা। আর ডিম বাচ্চা যখন করবেন একবারে সব দিবেন, আপনার বাচ্চা যদি দশ জোড়া করবো তাহলে দশ জোড়া একবারে দিবেন, বাচ্চা নিলেন পরে আবার চার জোড়া বা জোড়া দিবেন, মানে একবারে দিবেন, যা দেওয়ার একবারে দিবেন, একবারে দিলে সুবিধা আছে, যা করার সব একবারে হোক। ভিটামিনের বিষয়ে আমি দেখাইছি, তিন দিন করছে পরে ওই ভিটামিনটা দিলে হবে, ওরা নাম হইল গা রেনা ডাব্লু এ এস, ওরা দিতে পারেন। আর যদি এটা না পান তাহলে ভাইটা লেমন দিতে পারেন, দুটা ভিটামিন দিয়েই আপনার কি করতে পারেন, খুবই ভালো। তিন দিন বাইটা এমনও দিলেন, দুদিন সাদা পানি দিলেন, তারপর আবার এনার আপ, এক্ষেত্রে কবুতরের কার্যকারিত অনেক বেড়ে আছে, খাবারের রুচিও যেমন বেড়ে যায়, সব কিছু বেড়ে যায়। এবং পানি যেটা আপনার খাইতে পারবেন ওই পানিটাই দিবেন, বর্তমানে যে পানিগুলো হয় ট্যাঙ্কি গরম থাকে, পানিটা ছাড়ার পরে গরম পানি বের হয়, তারপরে পাঁচ মিনিট পরে ঠান্ডা পানি বেরো, ওই পানিটা এনে দিবেন, তাহলে দেখবেন কবুতর তৃপ্তি করে খাবে। এখন আমরা যেটা করবো, কবুতর খাবারটা দিব, কী খাবার দিয়ে যাচ্ছে এটা আমি দেখা যাচ্ছে, বাচ্চা আছে ওগুলো দিছি, আর যেগুলো বাচ্চা নেই ওগুলো দিই নেই, ওগুলো প্রয়োজন নেই। তো আমরা যেটা বলছিলাম যে আপনার রোদ, রোদটা প্রয়োজন, যে রোদটা হচ্ছেন, যে এগুলোর গায়েও লাগতে আসছে, ও যে বাচ্চাটার গায়েও কিন্তু লাগতে আসছে, রোদটা এই রোদটা খুব প্রয়োজন। তো আমরা সব কিছু দিয়ে দিচ্ছি, আমরা খাওন দিব, খাওন কিন্তু বোড়া বোড়া দিব না, দেখে খাওন দিয়ে আমরা বোড়া এত দেব, এই খাবার শেষ হবো আবার দিব, নাহলে দিব না, ঠিক আছে। যেগুলো বাচ্চা আছে শুধু এগুলো বুঝছেন, জোড়া দিলে বাচ্চা হয় না, অনেক কিছু কেয়ারিং করে তারপর বাচ্চাগুলো নিতে হবে। এই বাচ্চাটা ছোট, এই কারণে একটা বাচ্চা দিয়ে রাখছি, তাতে বাচ্চাগুলো দেখে দিয়েছে আপনাদের, এই বাচ্চাটা একেবারে ছোট, এই বাচ্চাটা একটা দিয়ে রাখছি তাড়াতাড়ি বড় করে।
অল্প বেশি দিবি আবার আছে দে অল্প আমাদের প্রায় শেষ খেতে আছে দুটা কবুতর কিন্তু ভালোভাবে খাইতে আসছে আর যদি সারাদিন খাবার দিয়ে রাখতাম ওই খেতে একটা কবুতর খাইতো একটা কবুতর খাইতো না মূলত কবুতর দুই বেলা খাবার দিয়েছে সকালে দিতেছি আবার বিকালে দিতে দিব চারটা পাঁচটার দিকটা দিয়ে দিব শেষ সন্ধ্যা পর্যন্ত থাকবে দশটা পর্যন্ত দশটা বলে আয়া তারপর আবার কবুতরকে সব কিছু করবো জানি একটা ভিডিও করবো আমি ইনশাল্লাহ ওইভাবে যদি চলা যায় আমি বিশ্বাস করি যে আপনার কবুতর বেশি সময় প্রয়োজন নাই যাচ্ছে যে এক ঘন্টা যখন আসবেন যতটুকু খাবার দিবেন অতটুকু ভিতরে যদি ভালো করে কেয়ার করতে পারেন তাহলেই হবে আর খাবারে বেশিরভাগ আপনারা যেটা করবেন যে বড় ভুট্টা আছে ছোলা এগুলা খাবার বেশি দিতে চেষ্টা করবেন যে ছোলা আছে ছোলা ডাবলি তারপর ছোট খাবার আছে যে এগুলো দেওয়ার চেষ্টা করবেন এগুলো দিলে কবুতরটা ভালো খায় আর কি সব কিছু ভালোভাবে করো তো এই আমার বাচ্চা কবুতর যেগুলো ছিল আমি দেখাইছি এইভাবে করতে পারলে আশা করা যায় আপনাদের কবুতর ইনশাল্লাহ খুব ভালো একটা গোট ভালো হবে এবং খুব সুন্দরভাবে হবে এবং তাড়াতাড়ি করে বের হবে এই বাচ্চার ভিতরে কিন্তু কিছু কবুতর গোট দেখছেন এদের গোট মাশাআল্লাহ এই কবুতর গোট দেখেন এই বাচ্চারা দেখেন এই বাচ্চার গোটগুলো মাশাআল্লাহ সুন্দর আছে কিন্তু যে এই নিচের বাচ্চারা কিন্তু একেবারে এক চলে গেছে অন্যদিকে এই বাচ্চারা কিন্তু অন্যদিকে চলে গেছে এই বাচ্চারা একটা দিচ্ছে কারণে খায় এই যে মুরগি খাবার খেয়ে যাচ্ছে ঢুকে ঢুকে আর এই যে বাচ্চারা দুটা বাচ্চা একটু সমস্যা হয়েছে এই যে বাচ্চাদের কি হতো এই বাচ্চারা দুটা বাচ্চা সমস্যা হয়েছে যে কটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ যে এদের গোট তো ভালো আছে নিচেরটা গোট ভালো আছে তো মূলত এইভাবে করেই করতে হবে আর সারাদিন কবুতরে খাবার দিবেন না যদি সারাদিন কবুতরে খাবার দিয়ে রাখেন এক্ষেত্রে খাবার নষ্ট করে এক সময় দেখবেন কবুতরগুলো যে এইভাবে যে খাবার খাইতে আসছে না এভাবে খাবার খাবে না কারণ একটা জিনিস চাওয়ার আগে পাইতে আসছে ওর খিদা তো লাগবেই না ঠিক আছে ওই যে কয় না গেরানে পেট বুড়া যায় এরকম অবস্থায় বোঝ ওদের এই কারণে আপনি এইভাবে রাখবেন এইভাবে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে একটু আগে আপনাদের একটা বাচ্চা দেখেছিলাম অনেক ছোট দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা ওই বাচ্চারা এসেছেন খাওয়ানোর পরে কত দুর্বল হয়েছে সব ওই লোক একটু বুঝতে হবে একটু বুঝা যদি টেকনিক খাটা চলা যায় তাহলে এভাবে বাচ্চা বড় করা সম্ভব আর ওনার থেকে যদি খাবার দিয়ে রাখেন খাবার খাওয়ায় ভালো করে বড় করবে না একটু দেখতে হবে যে কোনটা বড় হইলো কোনটা ছোট হইলো তো আপনারা দেখতে পাচ্ছেন ওই বাচ্চাটা কেমন ছিল আর এই বাচ্চাটা কেমন আধা ঘন্টারও হয়নি ডিফারেন্ট বড় বাচ্চারও হয়ে গেছে এই ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার যারা এখনো ভিডিও সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন